প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালে 9 বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী বিজেপি প্রদেশ সভাপতির নির্বাচনী এলাকা 9 নং বনমালীপুরে 29 নং বুথে শুক্রবার জনসম্পর্ক অভিযান সংগঠিত করা হয়। এদিন দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রদেশ সভাপতি মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছর কার্যকাল পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর নীতি আদর্শ জনসমক্ষে তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত 9 বছরে দেশবাসীর কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। এসব প্রকল্প মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের জনসম্পর্ক অভিযানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দলের তরফে রাজ্য জুড়ে এ ধরনের কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই জনসংযোগ স্থাপন করার লক্ষ্যে কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের সাথে জনসম্পর্ক অভিযানের পর বুঝতে পেরেছেন জনসাধারণ 2024-এ আবারও প্রধানমন্ত্রী হিসেবে মোদীকেই চাইছেন। সকল অংশের মানুষ তার নেতৃত্বে সরকারকে সমর্থন করবে বলে আশা ব্যক্ত করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। দেখুন, আপনারা অবগত আছেন যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 9 বছর পূর্তি হয়েছে। এই 9 বছরে উনি কী কী কাজ করছেন, ভারতবর্ষের প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন, সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্যই আমরা ডোর টু ডোর অভিযান আমরা তা অনুষ্ঠিত করছি, সংগঠিত করছি সারা রাজ্যে। তারই অঙ্গ হিসাবে আজকে 9 বনমালীপুর এলাকার 29 নম্বর বুথে আমরা ডোর টু ডোরে আমরা অংশগ্রহণ করি। এতে মানুষের অনেকে অংশেরই মোদীজির প্রতি একটা দুর্বলতা এবং মানুষ অনেকেই মানে আগ্রহ প্রকাশ করছেন 2024-এ আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাপোর্ট করতে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।